বাণিজ্যের আড়ালে বাড়ছে অর্থ পাচার, নজরদারির অভাবে দিনের পর দিন বাড়ছে অনিয়ম। চট্টগ্রাম বন্দর ব্যবহার করেই হচ্ছে লেনদেন। মিথ্যা তথ্য দিয়ে 78টি কন্টেইনারে প্রায় 1,000 কোটি টাকার পণ্য ছাড়ের প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অথচ ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ করা হয় মাত্র 3.5 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য ক্ষেত্রে লেনদেনে তদারকি আরও বাড়াতে হবে। বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়েই পরিচালিত হয় দেশের সিংহভাগ আমদানি রপ্তানি কার্যক্রম। বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দরের ব্যবহার একদিকে যেমন বাড়ছে, অন্যদিকে শঙ্কার বড় কারণ হয়ে সামনে এসেছে লেনদেনে ঝুঁকি। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানির নামে অর্থ পাচার বাড়ছে, এ ধরনের বড় একটি চালান ধরেছে শুল্ক গোয়েন্দারা, যেখানে মেসার্স হেনান আনহোয়া এগ্রো এবং অ্যাগ্রোবিডি অ্যান্ড জেপি মিথ্যা তথ্য দিয়ে 15টি চালানে 78টি কন্টেনার খালাস করেছে, যার মোট মূল্য 1,040 কোটি টাকা। অথচ ব্যাংকিং চ্যানেলে পরিশোধ হয়েছে মাত্র 3,47,00,000 টাকা। ধারণা করা হচ্ছে বাকি টাকা অবৈধ উপায়ে পাচার হয়েছে। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এই যে প্রসেসটা, এর মাধ্যমেই মূলত পাচার হয়ে যাচ্ছে। এনবিআরেরই সক্রিয় ভূমিকা নিতে হবে। অব্যবস্থাপনার যে চিত্র আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখছি, এটা এর সাথে কিন্তু সম্পৃক্ত। তদন্তে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে। রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এ ধরনের অনিয়ম হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এনবিআর যতই শক্তিশালী হোক, বাংলাদেশ ব্যাংক যতই শক্তিশালী হোক, এমনকি বর্ডার সেই বিজিবি সে যতই শক্তিশালী হোক, ইফ দে ক্যান নট পারফর্ম, তাহলে তার ওই শক্তি, তার ওই প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, সেই সক্ষমতা তো সে কাজে লাগাতে পারবে না। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও লেনদেনে মারাত্মক ত্রুটির দিকটিও সামনে এসেছে। টাকা প্রবলেম একটা হচ্ছে যে কাস্টমস ডিউটি কমানোর জন্য, দুটো কারণের জন্যই আন্ডার ইনভয়েসিং ব্যাপকভাবে হয়। তো এখানে কিছুটা পলিসির ভ্যারিয়েবল আছে, যে কাস্টমসের ডিক্লারেশন যদি আমাদের কাস্টমস ডিউটিগুলো একটু কমে আসতো, তাহলে এই প্রবণতাটা কমে যেত। এবং আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশগুলো আছে যারা আন্ডার ইনভয়েসিং করতে সাহায্য করে, ভারত বা চায়না, এখানে আইন কানুন সেভাবে সুপ্রতিষ্ঠিত না। বাণিজ্যিক লেনদেনে এখনও কঠোর কোনো নীতি কৌশল গ্রহণ করতে পারেনি রাজস্ব বোর্ড। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।